গাইজ, ওয়েলকাম টু লাকি পেট চ্যানেল। আমি সুস্মিতা। আজকে একটা নতুন ভিডিও আপনাদের জন্য শেয়ার করতে চলেছি। আমরা আজকে এসেছি বিরাটিতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমরা আজকে এসেছি বিরাটিতে শুধুমাত্র আপনাদের জন্য। আমরা কিন্তু আপনাদের আশেপাশে ক্যানেল বা হোমরি ডগ কালেকশন যাদের আছে তাদের কাছে ভিজিট করার চেষ্টা করছি, যাতে আপনারা বাড়িতে একটা ভালো পাপি ভালোভাবে সুস্থভাবে নিয়ে যেতে পারেন। তো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের 1,00,000 সাবস্ক্রাইবার হতে কিন্তু আর বেশি দেরি নেই। যে বন্ধুরা এতদিন ধরে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করতে থাকুন। তো চলুন ম্যামের বাড়িতে যাওয়া যাক আর ম্যামের সাথে কিছু কথা বলে নিই। Guys, तो पेडबिट का 99 सेल शुरू हो गया है। ईच एंड एवरी प्रोडक्ट यू विल गेट एट ₹99 और ये सेल आज से शुरू हो रहा है। तो आपको मिलेगा सारे प्रोडक्ट ₹99 में। अगर आप चाहते हैं कि बेहतरीन क्वालिटी के प्रोडक्ट से आपके डॉग्स एंड कैट्स को पैम्पर करना, उनको अच्छा रखने के लिए अगर आप चाहते हैं हेल्दी प्रोडक्ट यूज करना, तो ये सेल अवेल करना मत भूलिए। सही, अपने बच्चे को देखिए, जैसा मेरा बच्चा बहुत ही हेल्दी और अच्छा है। अच्छा प्रोडक्ट यूज करने से ही ये रिजल्ट मिलता है। तो अगर आप चाहते हैं कि अच्छा प्रोडक्ट यूज करना तो पेडबिट का प्रोडक्ट जरूर यूज करें। और ये सेल बस कुछ ही दिनों के लिए है, तो जितना जल्दी हो सके आप प्रोडक्ट अवेल कर लीजिए, नहीं तो ऐसा ना हो कि प्रोडक्ट आपके परचेस करने से पहले ही स्टॉक आउट हो जाए। और लिंक हमारे डिस्क्रिप्शन बॉक्स में आपको मिल जाएगा। जैसे গেছি ম্যামের সাথে একটু কথা বলে নিচ্ছি, ম্যামের নামও জেনে নেব আর এখানকার অ্যাড্রেসটা জেনে নেব। আপনারা কিভাবে ম্যামের বাড়িতে আসবেন সেটা আমার অ্যাড্রেসটা একটু বলুন। আমার নাম অনিন্দিতা, উনি হচ্ছে আমার মা। মেইনলি যা কিছু এখানে আমার যেগুলো বাড়িতে যতগুলো ডগ আছে তাদের খাওয়ানো পড়া সবকিছুই দেখভাল আমার মাই করে। আপনার ক্যানেলে কি কি দেখতে চলেছি? আজকে আমার ক্যানেলে রয়েছে হোমব্রিড ল্যাবরাডর পাপি, মেল ফিমেল সব রকমই রয়েছে। এখন এই মুহূর্তে 3টে মেল আছে আর 4টে ফিমেল আছে। টোটাল 10টা বেবিস হয়েছিল, তার মধ্যে 3টে অলরেডি সোল্ড আউট হয়ে গেছে, বাকিগুলো রয়েছে। তো সেইগুলো আমরা দেখবো। এছাড়াও আমার ক্যানেলে বিভিন্ন রকমের ব্রিড আছে, হোম ব্রিড ম্যাক্সিমাম রয়েছে। তো সেগুলো দেখিয়ে দেবো কী কী ব্রিড আছে। ছোটো ব্রিডের মধ্যে তো কিছু ল্যাব রয়েছে, বড়োগুলোও দেখিয়ে দেবো। আর কালচার কমেরও খুব শিগগিরই আসবে, তখনও আপনারা দেখতে পাবেন। তো চলুন একে একে আমরা সব কিছু দেখে নিচ্ছি। যে ল্যাবগুলোর কথা ম্যাডাম বলেছিলেন, তো সেইগুলো এরা ঘোরাঘুরি করছে, খেলা করছে। আচ্ছা, কার পাপি হয়েছে? ওর বাচ্চা, এরই পাপি হয়েছে। আচ্ছা, এর বয়সটা কত? এর বয়স 2.5 বছর। এই প্রথম পাপি হলো? এর এ নিয়ে সেকেন্ড বার হয়েছে, দ্বিতীয় বার হয়েছে। আচ্ছা, এর পাপি হয়েছে আগে? হ্যাঁ, ওরও পাপি হয়েছে। ওর মেয়ে হচ্ছে ও। ও আচ্ছা, ওর মেয়ে ও। এটা হচ্ছে দিদিমা। হ্যাঁ, তাই তো, যে হচ্ছে ও দিদিমা। আর এটা হচ্ছে তার মেয়ে। তার মেয়ে। আচ্ছা, কিন্তু কালারটা তো অন্য এসেছে বলো। হ্যাঁ, এটা পুরো ডার্ক রিচ কালার, গোল্ডেন কালার রয়েছে। গোল্ডেন রিট্রিভারের যেরকম ডার্ক কালার হয় সেই রকম পুরো কালার আছে। আর এটা তো ফন কালার, যেটা বলি আমরা ফন কালার। আর আরেকটা ল্যাব আছে দেখাবো, এটাও ফন কালার। মাম্মাম চলে আসো এদিকে। তো পাপি গুলো ভেতরে আছে, তো পাপি গুলো গরমের জন্য বাইরে আমরা বের করতে পারছি না বা দেখাতে পারছি না। আমরা বাড়ির ভেতরে গিয়ে পাপি গুলো একটু দেখে নেবো, তাদের বয়সটা কত, তাদের ডিওয়ার্মিং কিরম কতদিনের হয়েছে, আর তাদের এখন তারা কি খাচ্ছে, প্রাইসটা কি ম্যাম রেখেছে সেগুলো জেনে নেবো। ওনার একটু নামটা বলুন। ওর নাম হচ্ছে মোমো, মানে ওর অরিজিনাল নাম হচ্ছে ন্যান্সি, মানে পেপারসে কেসিআই রেজিস্টার্ড সেটা হচ্ছে ন্যান্সি। আর ও হচ্ছে ম্যাগি, কিন্তু আমরা ওকে তানু বলে ডাকি। ডাক নাম হচ্ছে তানু, আর ডাক নাম হচ্ছে, ওর নাম হচ্ছে মোমো। ম্যাম যে কালচার পম্পটার কথা বলেছিল, তো সেটাই এটা। আচ্ছা, এর নামটা কি একটু বলুন। নাম হচ্ছে চারু। চারু, এর বয়সটা কত? চারু হচ্ছে ডাক নাম, আর ফুল নাম হচ্ছে চারুলতা। চারুলতা। আচ্ছা, বেবি হয়েছে আগে? এর আগে বেবি হয়েছে, এর একটা মেয়ে রয়েছে আমাদের কাছে। আচ্ছা, অনেকগুলো তো দেখলাম, এরপরে দুজন সদস্যকে আরো দেখতে পাচ্ছি, তো এদের নামটা একটু জেনে নিচ্ছি। এজটা কত সেটা জেনে নিচ্ছি। হ্যালো কিটি ওর নাম, ওরও একবার বাচ্চা হয়েছিল। আর এর বাচ্চা মানে এ হচ্ছে ফিমেল আর এ মেল। বাইরে ধরুন কেউ মেটিং চাইলো ফিমেলকে ব্রিড করানোর জন্য, তো সেই ক্ষেত্রে ব্রিডও করানো হয়।
এর যেমন মেলটার ওজন আছে 2 কেজি। আচ্ছা এই যে ওজনটার কথা বলছেন, তো মিনিমাম এদের ওজনটা কত হয়? মিনিমাম দেখুন কালচার ফর্ম হচ্ছে, মানে কালচার ফর্ম কি বলবো, কেসিআই রেজিস্টার্ড নয়, কেসিআই রেজিস্টার্ডটা হচ্ছে অরিজিনাল পমেটেরিয়ান। কালচার ফর্ম মানে মানেই হচ্ছে সিজ আর ফর্মের সাথে সব ক্রস করিয়ে দেন কালচার ফর্মের জায়গাটা আসছে। আমি একটা কালচার ফর্ম দেখালাম ফার্স্টেই, যেটা ওর সাইজটা যেমন বড় ছিল, এর দেখুন সাইজ ছোট, এর দেখুন একদমই ছোট সাইজ। তো এই হিসাবে যেরকম সাইজ হয় সেই হিসাবে ওদের ওজনও হবে, আর সেই হিসাবে প্রাইসটা হয়। মানে যত ছোট হবে গোল হয় দেখতে, কালচার ফর্ম অনেকগুলোই দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে কেউ যদি পাপি চায় তো আপনি কি অ্যারেঞ্জ করে দিতে পারবেন না আছে? এই মুহূর্তে দেখুন কেউ যদি হোম ব্রিড চায়, ইনস্ট্যান্ট এই টাইমে তো আমার কাছে হোম ব্রিড নেই, একজন প্রেগনেন্ট আছে দেখালাম, মোটামুটি 2 মাস টাইম লাগবে সেটা রেডি হতে, বাচ্চা হবে দেন রেডি হবে। আর এছাড়া যদি ইনস্ট্যান্ট কেউ চায় তো আমাদের কালেকশনে রয়েছে, অবশ্যই পেয়ে যাবে। তো এই মুহূর্তে কিন্তু হোম ব্রিড নেই, তো ম্যাম কিন্তু অ্যারেঞ্জ করে দিতে পারবেন। তো ম্যামের সাথে কথা বলতে পারেন, ম্যামের তো কন্ট্যাক্ট নাম্বার আমরা শেয়ার করব। তো ম্যামের কাছে একটা বিগেল দেখতে পাচ্ছি, বিগেলটা খুবই সুন্দর দেখতে লাগছে, আর আমরা সবাই জানি যে বিগেল খুব অ্যাক্টিভ হয়, খুব দুষ্টু হয়, এদের এই দুষ্টুমিটা কিন্তু সবাই এনজয় করতে চায়। হ্যাঁ খুবই দুষ্টু, আমার চ্যানেলে সব থেকে বেশি দুষ্টু হচ্ছে ও, আর বিগেল কিন্তু একটু দুষ্টু মিজে করে, ভালো লাগে, ভালো লাগে। আচ্ছা এর এজটা কত? এর বয়স হচ্ছে 1.5 বছর, এর আগে একবার বাচ্চা হয়েছে। আচ্ছা মোটামুটি সবই তো আপনার কাছে সব ফিমেলই আছে? মোটামুটি সব ফিমেল, ওই কালচার ফর্ম একটা যেটা দেখালাম ওই শুধু তাই স্টার ডগ। হ্যাঁ স্টার ডগ ওই। তো দেখতে পাচ্ছেন 1.5 বছর বয়সে আর খুব অ্যাক্টিভ আছে, দুষ্টুমিও প্রচুর করছে, জানলা দিয়ে খুব দুষ্টুমি করে দেখাচ্ছিল আমাকে। দিদির কাছে অনেক কিছু ব্রিড দেখতে পেলাম আমরা, বড় বড় ব্রিড আছে। তো এছাড়াও যদি অন্য অন্য ব্রিডের পাপি আপনারা চান তো দিদি অবশ্যই অ্যারেঞ্জ করে দিতে পারবেন। তার সাথে তো ল্যাবের এই মুহূর্তে ছোট ছোট পাপি আছে, সেগুলো আমরা দেখে নিচ্ছি, গরমের জন্য আমরা বাইরে দেখাবো না। এই পাপিগুলোর মা হচ্ছে, মাকে দেখিয়ে দিলাম, ব্রেস্ট ফিডিং করছে সেটাও দেখতে পাচ্ছেন। অনেকের কোয়ারি থাকে যে আদৌ হোম ব্রিড কিনা বা বাইরে থেকে এনে হোম ব্রিড বলে বিক্রি করছে কিনা, তো সেই ক্ষেত্রে আমরা দেখিয়ে দিচ্ছি যে এ হচ্ছে মা আর এর মায়ের এই ওরা হচ্ছে সবাই বাচ্চা। আর এই কালারটাও দেখতে পাচ্ছেন ওর মায়ের, বাচ্চাগুলোর মধ্যে অনেক বাচ্চা কালারই ওর মায়ের মতো আসবে। পাপিগুলো কতটা বড়, তাদের ডিভারমিং কতবার হয়েছে আর কত কি প্রাইস রেখেছেন সেটা জেনে নিচ্ছে, আর কতগুলো মেল ফিমেল আছে সেগুলো ম্যাম বলে দিচ্ছে। অলরেডি 2 বার ডিওয়ার্মিং হয়ে গেছে, আজকে 38 ডেজ বয়স হয়েছে, 2 বার অলরেডি ডিওয়ার্মিং করানো হয়েছে। তবুও যারা নেবে তাদেরকে আমরা বলে দেবো যে আবার আরেকবার থার্ড ডিওয়ার্মিং করিয়ে দেন ভ্যাকসিনেশন করানোর জন্য। ভ্যাকসিনেশন মোটামুটি ফার্স্ট ভ্যাকসিনেশন 45 থেকে 60 ডেজ এর মধ্যে করতে হয়, আর তার আগে একবার ডিওয়ার্মিং অবশ্যই আপনাদের করতে হবে। তার কারণ হচ্ছে আমাদের এখানে একরকম ওদের জায়গা রয়েছে, পরিবেশ রয়েছে, সেখানে ওরা হয়ে গেছে সেভাবে চলছে, কিন্তু আপনারা যখন নিয়ে যাবেন তাদের ওই জায়গাটার পরিবেশটাই অন্যরকম হবে। তো ওয়েদার ক্লাইমেট এগুলো সব চেঞ্জ হলে অনেক সময় হয়েছে যে কৃমিগুলো থাকছে ওগুলো অ্যাক্টিভেট হয়ে যায় খুব তাড়াতাড়ি, তো সেটা যাতে না হয় তো তার জন্য আপনাদের অবশ্যই আরেকবার ডিওয়ার্মিং করিয়ে নেওয়া উচিত 5 থেকে 7 দিনের মধ্যে। কতগুলো মোট পাপি এখানে? টোটাল 7টা আছে। তো মেল ফিমেল কতগুলো আসছে? মেল আছে এখানে 3টে আর ফিমেল আছে 4টে। আচ্ছা তো এর এজটা কত হলো এখন? 38 ডেজ। 38 ডেজ। কি খাচ্ছে এখন? এখন সেরেল্যাক্স খাচ্ছে। যথেষ্ট দুষ্টুমিও তো করছে, অ্যাক্টিভ আছে যথেষ্ট। হ্যাঁ খুবই অ্যাক্টিভ দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটাই তো ফন কালার, সব ফন কালার আছে, সব ফন কালার। আচ্ছা ম্যাম কেউ যদি পাপি নিয়ে যেতে চায় তো কিভাবে আপনি তাদেরকে মানে গাইড করে দেবেন? কেউ যদি পাপি নিয়ে যেতে চায়, এবার কোথা থেকে আসছেন আপনারা আমাদেরকে একবার কল করবেন, তো কিভাবে আসতে হবে সেটা আমরা বলে দেব। আর যখনই আসবেন আমরা বলি যে একটা বাস্কেট নিয়ে আসতে, কারণ এই রোদের মধ্যে চেষ্টা করবেন সকালবেলা বা রাত্রিবেলার দিকে নেওয়ার, তো এই রোদের মধ্যে আমরা নিজেরাই অসুস্থ হয়ে যাচ্ছি রোদে বেরোলে, তো সেখানে বাচ্চাগুলোকে এরকম ভাবে রোদে না নিয়ে যাওয়াই বেটার হবে। আর কেউ যদি ডেলিভারি চান সে ডেলিভারির ব্যবস্থাও আমাদের আছে, সেটাও আমরা করে দিই। আচ্ছা আর পাপি যখন নিয়ে যাবে ওদের দেখাশোনা কিভাবে করবে, কি খাওয়াবে, কতদিন ওই খাবারটা চালাবে, সেগুলো সমস্ত কিছু আমরা বলে দেব। আর সেগুলো সবকিছু আমরা বলে দেব, গাইডেন্স দিয়ে দেব, কখন ভ্যাকসিনেশন করতে হবে, সেকেন্ড ডিওয়ার্মিং যখন, সেকেন্ড ডিওয়ার্মিং আমি করিয়েছি, থার্ড ডিওয়ার্মিং যখন করবে
কি ওষুধ দিয়ে করবে সবকিছু সেগুলো আমরা প্রেসক্রাইব করে দেবো। আচ্ছা, পাপি নিয়ে যাওয়ার কতদিন পর্যন্ত আপনি এই গাইডটা করে দিতে পারবেন? যতদিন ওরা থাকবে, সবকিছু তো আমি জানি, এটা তো হয় না, ডাক্তারবাবুরা রয়েছেন, তো কিছু সেই জায়গায় হচ্ছে ডাক্তারবাবু দেখিয়ে নেবেন, ডাক্তারদের আমাদের কাছে ডাক্তারদের কন্ট্যাক্ট রয়েছে, তো আপনাদের কাছে যদি সেরকম ডক্টর না থাকে তো আমরা কন্ট্যাক্ট ডিটেলসও দিয়ে দিই, আপনারা আপনাদের লোকালি যে কোনো ডক্টর আপনারা দেখিয়ে নিতে পারেন। আচ্ছা ম্যাম, এরা তো এখন ছোট, তো দিনে কতবার খাওয়াচ্ছেন? দিনে ওদের মানে দিন রাত্রি মিলিয়ে 5 বার খাওয়াচ্ছি আমরা। সারেলা কি খাচ্ছে? সারেলা কি খাচ্ছে? আচ্ছা, মেল ফিমেলের প্রাইসটা কি রেখেছেন? মেল ফিমেল দেখুন, মেল আমরা রেখেছি 10,000 দাম, আর ফিমেলের ক্ষেত্রে 8,500 টাকা দাম রেখেছি। এবার যারাই চ্যানেল থেকে আসবে, আপনাদের লাকি পেট চ্যানেল থেকে যারাই আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে, ফ্ল্যাট 500 রুপিস করে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, ঠিক আছে, তো মেলের দাম 10,000 আর ফিমেলের 8,500। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের মাধ্যমে যারা আসবেন তাদের জন্য কিন্তু 500 টাকা ডিসকাউন্ট ম্যাম করেই দেবেন, তার সাথে সাথে অনেক কিছু ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন ম্যাম, কিন্তু তার সাথে সাথে গাইডও করে দিতে পারবেন যতদিন আপনারা, লাইফ টাইম গাইডেন্সটা আমাদের কাছ থেকে পাবেন, যেটা অন্য জায়গায় আপনারা কোথাও পাবেন না। হয়তো টাইম পিরিয়ড দিয়ে দেবে তারা যে এতদিন আমরা গাইডেন্স দেবো, কিন্তু আমাদের ক্ষেত্রে গাইডেন্সটা অল টাইম পাবে না। এখন যেমন স্যালাক্স খাচ্ছে, 10-15 দিন পর থেকে ওদের কি খাওয়াতে হবে, খাওয়াটা তো চেঞ্জ করতে হবে, কতটা পরিমাণ দেবেন, দেন ল্যাব বাচ্চা হচ্ছে খুব তাড়াতাড়ি বাড়ে, ঠিক আছে, 1 মাসের মধ্যে ওদের সাইজ এর ডবল হয়ে যাবে, তো তখন সেই ক্ষেত্রে খাবারের পরিমাণ কতটা দেবেন, মেডিসিন কতটা পরিমাণ দেবেন, সব কিছু গাইডেন্স আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। মেল বাচ্চার দাম আগেই বললাম 10,000 টাকা রেখেছি, আর ফিমেল বাচ্চার দাম হচ্ছে 8,500 টাকা। আর আপনাদের চ্যানেল থেকে যারাই আসবেন লাকি পেট চ্যানেল থেকে, তাদের জন্য এক্সট্রা 500 করে ফ্ল্যাট ডিসকাউন্ট তো রয়েছেই। এবার আপনারা চারিদিকে দেখছেন এখন এই মুহূর্তে এইরকম কোয়ালিটি, হেলদি বলুন, অ্যাক্টিভ বলুন, বাচ্চা মাকে দেখে নিতে পারবেন, তার মাকে দেখে নিতে পারবেন, এর আগে দুটো জেনারেশন দেখে নিতে পারবেন, আর প্লাস তার মায়েদের KCI রেজিস্টার্ডও আছে। বাচ্চাদের KCI রেজিস্টার এখনো আমরা করাইনি, যারা করাতে চাইছেন তাদের ক্ষেত্রে আমরা করিয়ে দেবো, কিন্তু সেটা অবশ্যই চার্জেবল পড়বে। কিন্তু এই মুহূর্তে এই বাচ্চার বা এই কোয়ালিটির বাচ্চার 8,500 টাকায় মানে আপনাদের 500 আরও ডিসকাউন্ট করে দাঁড়াচ্ছে 8,000 টাকা। এই মুহূর্তে সব থেকে বেস্ট প্রাইস আপনাদের দিচ্ছি, চেষ্টা করছি যাতে আপনারা বাড়িতে নিয়ে যেতে পারেন, আর আমরাও এই ছোটো ছোটো সুন্দর বাচ্চাগুলোকে একটা সুন্দর ফ্যামিলি দিতে পারি। তো আপনারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন, চেষ্টা করুন চলে আসার, যারা আসতে পারছেন না কন্ট্যাক্ট করুন, আমরা চেষ্টা করবো আপনাদের হোম ডেলিভারি দিয়ে দেওয়ার, আমাদের কাছে সেই ব্যবস্থাও রয়েছে। যেখান থেকেই আসবেন পুরো অল ওভার কলকাতার মধ্যে যারাই আসছেন তাদের ক্ষেত্রেও ডেলিভারি হয়ে যাবে, কলকাতার বাইরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও ডেলিভারি হয়ে যাবে, নর্থ বেঙ্গল থেকে যারা কন্ট্যাক্ট করবেন তাদের ক্ষেত্রেও ডেলিভারি হয়ে যাবে, সব জায়গাতেই আমাদের ডেলিভারি ফেসিলিটি রয়েছে। আচ্ছা, মোটামুটি অল ওভার ইন্ডিয়া ডেলিভারির ব্যবস্থা রয়েছে? অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারির ব্যবস্থা রয়েছে, তার জন্য শুধু ইন্ডিয়াতে না বাংলাদেশে পর্যন্ত আমাদের ডেলিভারি হয়ে থাকে। তো এক্সট্রা চার্জ দিতে হবে? এক্সট্রা চার্জ দিতে হবে, ডেলিভারি চার্জটা এক্সট্রা পড়বে। এবার আমাদের মোটামুটি যেহেতু আমাদের বিরাটি আছে, এখান থেকে 10-15 কিলোমিটারের মধ্যে যারা থাকবে তাদের ক্ষেত্রে আমরা কোনো ডেলিভারি চার্জ নেবো না, তাদের ক্ষেত্রে ডেলিভারিটা ফ্রি করে দেবো, বাট এর বাইরে যারা থাকবে তাদেরকে ডেলিভারি চার্জটা দিতে হবে। কারণ দেখুন, এখান থেকে একটা যাওয়ার একটা ডিস্টেন্স আছে, এবার মানে এদেরকে লোকাল করে তো লোকাল বাসে বা ট্রেনে করে আমরা নিয়ে যেতে পারবো না, তো সেই ক্ষেত্রে সেইভাবেই আমাদেরকে নিয়ে যেতে হবে, তো তার একটা খরচা আছে। আমরা দেখিয়ে দিয়েছি 7 খানা মোট পাপি আছে, এখন এই দুটো ম্যামের কাছে দুটো পাপি এনে দেখাচ্ছে আপনাদেরকে, আপাতত ল্যাব দেখাচ্ছি, যেটা ম্যাডাম বলেছেন 10,000 মেল, সেটা কিন্তু আপনারা যদি চ্যানেলের মাধ্যমে আসেন সেটা 500 টাকা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে, মানে 9,500, আর ফিমেল করে দিচ্ছে 8,500, আর সেটা ডিসকাউন্ট হয়ে 500 টাকা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে 8,000। তো মোটামুটি আপনাদের বাজেটের মধ্যে আনার চেষ্টা করছি, ভবিষ্যতে আরও আনার চেষ্টা করবো যাতে কম বাজেটের মধ্যে কোনো পাপি আনার। আপাতত এখন ল্যাব ফিমেল মেল দুটোই আছে ম্যামের কাছে, আর এই মুহূর্তে ম্যামের কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নেবো যাতে আপনাদের সুবিধা হয় ম্যামের সাথে যোগাযোগ করার, আর এই সুন্দর সুন্দর পাপিগুলো যাতে আপনারা নিয়ে যেতে পারেন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে। তো ম্যাডামের কন্ট্যাক্ট নাম্বারটা আমরা নিয়ে নিচ্ছি যাতে আপনারা তাড়াতাড়ি ম্যাডামের সাথে যোগাযোগ করতে পারেন। তো কন্ট্যাক্ট নাম্বারটা 8777-249-489, আরেকটা নাম্বার রয়েছে 8100-369-363।
কল করার সময়টা একটু বলে দিন। সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে যে কোনো সময় ফোন করতে পারেন, এই দুটো নম্বরেই আমাদের কলিং প্লাস হোয়াটসঅ্যাপ দুটোই ফ্যাসিলিটি রয়েছে। কেউ যদি সামনাসামনি এসে মানে বাচ্চা দেখে না নিয়ে যেতে পারেন, মনে করেন যে ডেলিভারি দিতে হবে, সেই ক্ষেত্রে ভিডিও কলিং করে বাচ্চার পছন্দ করার বা বাচ্চা সিলেক্ট করার অপশনও রয়েছে। আচ্ছা, তো যে সমস্ত ব্রিড আমরা দেখে নিলাম তার বাইরেও যদি কেউ পাপি চায় অবশ্যই পেয়ে যাবেন, একদিন টাইম দিতে হবে আমাদের। ঠিক আছে, যে কোনো পাপি পেয়ে যাবেন, হাস্কি বলুন, চাউচাউ বলুন, যে কোনো ভালো ব্রিড চান আপনারা, শর্ট ব্রিডের মধ্যে শিটজু, লাসা, বিগেল, কালচার পম, টয় পম, সব রকমের ব্রিড আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া গোল্ডেন রিট্রিভার, জার্মান শেফার্ড, রটওয়াইলার, ডোবারম্যান, যা ব্রিড চাইবেন সবকিছুই পেয়ে যাবেন। হাতে কিছুদিন হয়তো আপনাদের একটু সময় দিতে হবে যাতে ম্যাম সেটা অ্যারেঞ্জ করতে পারে। বেশি টাইম লাগবে না, মাত্র 24 ঘন্টা দেরি হবে। আচ্ছা ম্যাম, যে সমস্ত ব্রিডের কথা আপনি বললেন যে অ্যারেঞ্জ করে দিতে পারবেন, তো তাদের প্রাইসটা সম্বন্ধে একটু আইডিয়া দিন। প্রাইস তো দেখুন সবসময় প্রাইস ডিপেন্ড করে কোয়ালিটির ওপর, যেরকম কোয়ালিটি হবে সেই হিসেবেই প্রাইস হয়, কিন্তু আপনাদের বিভিন্ন রকমের বাজেট থাকে, যেমন ল্যাবের এই বাজেটে দেখলাম হাই রেঞ্জেরও রয়েছে, তো সেই রকমই অনুযায়ী আমরা চেষ্টা করবো মার্কেটে যা রেট আছে তার থেকে যথেষ্ট কমে আপনাদেরকে প্রোভাইড করার। তো আপনারা একবার অবশ্যই কল করবেন, জেনে নেবেন কী প্রাইস আছে, কারণ প্রাইসটাও অনেক সময় ডিপেন্ড করে, চেঞ্জ হতে থাকে। আজকে যেমন এই প্রাইসটা আমি আপনাদেরকে বললাম, আগামী 7 দিন অবধি হয়তো এই প্রাইসটাই থাকবে, 7 দিন পর যখন হয়ে যাবে তখন হয়তো প্রাইসটা বেড়ে যেতে পারে, তখন হয়তো আমরা আপনাদের এই ডিসকাউন্টটা নাও দিতে পারি। কেন দেখুন যতদিন থাকবে এদের একটা খাওয়ার কস্টিং আছে, মেনটেনেন্স আছে, সব কিছুই রয়েছে, তো সেই হিসাবে প্রাইসটাও কিন্তু ভ্যারি করে। যারা আসবে তারা কিন্তু অবশ্যই 500 টাকার ডিসকাউন্ট পাবে। আচ্ছা, তার সাথে ম্যাডাম আর একটা কিছু বলতে চাইছেন? আমাদের কাছে পাপ্পি যারা ধরুন মানে একটা পাপ্পি নিতে চাইছেন বন্ধু হিসাবে বা ফ্যামিলি মেম্বার হিসাবে, বাজেট কম রয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের স্টার্টিং শুরু হয়ে যাচ্ছে 6000 থেকে। জার্মান স্পিচ পাপ্পি সেটা আপনারা পেয়ে যাবেন 6000। আমরা বলে দিচ্ছি ব্রিড নেম হচ্ছে জার্মান স্পিচ, হোয়াইট কালার পাবেন পুরো। আর কেউ যদি ইন্ডিয়ান স্পিচ নিতে চান তাহলে সেই ক্ষেত্রে দাম আরও কমে যাবে, সেই ক্ষেত্রে আমরা 5500 আপনাদের দিয়ে দিতে পারবো, 5500-এর মধ্যে। হ্যাঁ, তো যারা কম বাজেটের মধ্যে পাপি চাইছেন আশা করি তাদের কাছে একটা সুখবর, 5500-এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাপি, নিয়ে যেতেই পারবেন। তো অবশ্যই ম্যামের সাথে যোগাযোগ করুন, ম্যাম তো যোগাযোগের নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদের সঙ্গে শেয়ার করেছেন, তো তাড়াতাড়ি দেরি না করে তাড়াতাড়ি যোগাযোগ করে নিন। কেউ যদি বেড়াতে গেল তো তার কাছে হয়তো ডগ আছে, সে যদি আপনার কাছে রাখতে চায় তো কিছু ফেসিলিটি রেখেছেন তার? অবশ্যই আমাদের কাছে ডগ হোস্টেল বা ডগ ফেসের ব্যবস্থাও রয়েছে, তো আপনারা যে কোথাও ঘুরতে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমাদের কাছেও রেখে যেতে পারেন, সেক্ষেত্রে আমরা একটা চার্জ করি। কেউ যদি সকালে রেখে যান তার হিসাবে হয়, কেউ যদি রাতের বেলা রেখে যান সেক্ষেত্রে 24 আওয়ারকে আমরা চার্জ করি। ব্যাপারে কীরম কী চার্জ নেন আপনি বড় ব্রিজের ক্ষেত্রে না ছোটো ব্রিজের ক্ষেত্রে? দেখুন খাওয়া দাওয়ার বলুন বা মেনটেনেন্স হিসাবে বলুন যে চার্জেসটা থাকে সেটা ডিপেন্ড করে, ভ্যারি করে, স্মল ব্রিড হচ্ছে বা মিডিয়াম ব্রিড হচ্ছে বা লার্জ ব্রিড হচ্ছে, বা তারা কী ফুড খাচ্ছে বা তাদেরকে কীভাবে রাখতে হচ্ছে। অনেকে চাইছেন যে আমার ডগকে পুরোপুরি সেপারেটলি রাখবে, কাকে মানে কোনো ডগের সংস্পর্শে রাখবে না, তার জন্য আলাদা একটা রুম যদি থাকে তো সেই হিসাবে দেখুন পুরোপুরি আলাদা একটা চার্জ থাকে। কেউ যদি চান যে সবার সাথে একসাথে মিলেমিশে থাকবে তার সেই হিসাবেও একটা রয়েছে। প্লাস আমরা যেমন ম্যাক্সিমামটাই হোমমেড ফুড ইউজ করি, হোমমেড ফুড ওদেরকে খাওয়ার দিই, যেমন রাইস, ভেজিটেবলস, চিকেন সব কিছু মিক্স করে ওদেরকে খেতে দিই দুবেলাই। তো সেখানে ভেজিটেবলসও থাকছে, চিকেনও থাকছে, মানে উইদাউট চিকেন আমাদের থাকছে না, দুবেলা করে চিকেন রাইস পেয়ে যাচ্ছে। প্লাস সকালবেলা পেডিগ্রি ড্রাই ফুড দেওয়া হয়, আর সন্ধ্যার দিকে মোটামুটি বিস্কিট দেওয়া হয়। তো এই ফুডটা যেটা আছে এটা আমাদের নর্মাল রুটিনে রয়েছে। এবার এর বাইরে যদি কেউ চান চাইছেন যে রয়্যাল ক্যানিন পাবেন বা অন্যান্য ফুড পাওয়া ড্রাই ফুড দেবেন বা অন্য কোনো ফুড, অনেকে আছে, অনেকে ডগ আছে ফ্রুটস খেতে খুব পছন্দ করে, তো সেই সব যদি অ্যাড অন হয় তো সেগুলোর চার্জেস তো আলাদা পড়ে। এবার তারা যদি নিজেরা প্রোভাইড করে দিয়ে যায় তাহলে আমাদের নর্মাল যে চার্জেসটা আছে সেটাই দিন, যদি আমাদেরকে প্রোভাইড করতে হয় তাহলে এই চার্জেসটা একটু এক্সট্রা পড়বে। আপনারা যদি আপনাদের ভিডিও আমাদের চ্যানেলে দিতে চান তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, তার সাথে সাথে স্ক্রিনের মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। বলতে চাই ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যে বন্ধুরা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর ফার্স্ট নোটিফিকেশান আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলুন দেখা হচ্ছে নেক্সট।